বন্ধুরা, এটা শরীরে যেখানেই লাগাবে সেখানেই কিন্তু গায়ের রং ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে, পরিষ্কার করে দেবে। আজ তোমাদের শেয়ার করছি ফুল বডি হোয়াইটনিং একটি হোম রিমেডি। হ্যাঁ বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সমিতাস রিয়েল ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমাদের খুব ভালো একটা উপায় বলছি, খুব ভালো একটা রেমেডি শেয়ার করছি, যেটা সারা গায়ে লাগিয়ে তোমরা স্নান করতে পারবে এবং সারা গায়ে তোমরা যেখানেই লাগাবে সেখানের রং কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে। ভীষণ ভালো রিমেডি হচ্ছে। বন্ধুরা, প্রত্যেকদিন স্নান করার জন্য আমরা টুক করে একটা সাবান ব্যবহার করে দিই। একটা সাবান জাস্ট গায়ে মেখে জল ঢেলে আমরা স্নান করে নিই, কিন্তু তাতে কি গা পরিষ্কার হয়? যথাযথভাবে গায়ে গা পরিষ্কার তো হয় না, উপরন্তু গা আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, আমাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়, দাগ ছোপথে হয়ে যায় স্কিনে, আর রুক্ষ হয়ে যায় স্কিনটা, আর খসখসে ভাব চলে আসে, স্কিনে কোনো গ্লো আসে না। তো সাবান দিয়ে শুধু স্নান করলে কিন্তু এরকমই হবে। সাবানটা কিছুই না, তোমাদের উপর থেকে শুধু নোংরা ময়লাটা হয়তো তুলে তুলে ধুয়ে দিচ্ছে, কিন্তু না তোমাদের স্কিন কোনো নিউট্রিশন পাচ্ছে, না তোমাদের স্কিনে কোনো হেলদি জিনিস যাচ্ছে, উপরন্তু স্কিনটা ড্রাই করে দিচ্ছে। আজকে আমি এত ভালো একটা উপায় বলে দিচ্ছি, এটা একটা ন্যাচারাল সাবান হচ্ছে। এই ন্যাচারাল সাবানটা দিয়ে তোমরা যদি স্নান করতে পারো, তোমরা দেখবে তোমাদের সারা গায়ের রং কিন্তু পরিষ্কার হবে। বন্ধুরা, রং দেখো ভগবান দেয়, যার যেমন রং দেওয়ার সে দিয়ে দেয় তাকে। কেউ ফর্সা হয়, কেউ একটু শ্যামবর্ণ হয়, কেউ একটু গমের মতন কারোর রং হয়, তো প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা রং থাকে। সেই রংটা যেন বেশ উজ্জ্বল থাকুক, পরিষ্কার থাকুক, ঝকঝকে থাকুক, স্কিনটা বেশ গ্লো করুক, স্কিনটা হেলদি হোক, যাই রং হোক, গায়ের রং যাই হোক, স্কিনটা যেন হেলদি থাকে, এটাই কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার এত ভিডিও তৈরি করার। নিজেদের স্কিনের রং যাই হোক, সেটা যেন বেশ সুন্দর লাগুক, সেটা বেশ ভালো লাগুক, লোকে দেখে তোমার পাশাপাশি যদি কেউ একজন কালো আর একজন ফর্সা দাঁড়িয়ে আছে, ফর্সা যে আছে ধরো তার স্কিনটা কুচকানো, তার স্কিনে রিঙ্কলস আছে, স্কিনটা বেশ হেলদি না, গ্লো করছে না, অথচ যে কালো আছে তার স্কিনটা বেশ টাইট আছে, বেশ টান টান আছে, একটা গ্লো আছে খুব সুন্দর, তাকে অনেক বেশি ভালো লাগবে যা যে ফর্সা আছে তার থেকে। সবসময় এটাই মনে রাখবে যে স্কিনটাকে হেলদি রাখবে, টান টান রাখবে, উজ্জ্বল রাখবে। তো আজকের এই উপায়টা এত ভালো, এই ন্যাচারাল সাবানটা তোমাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে, সারা গা হাত পা এবং মুখে লাগিয়ে এটা তোমরা স্নান করতে পারো। আর এতই ভালো হচ্ছে, এটা দিয়ে তোমরা বাচ্চাদেরও স্নান করাতে পারবে। বাচ্চাদের সারা গা হাত পায়ে মাখিয়ে এটা দিয়ে যদি স্নান করাও, তাদেরও গা হাত পা নরম, সফট, গ্লোয়িং থাকবে, নোংরা ময়লা উঠে যাবে, সাবানের চেয়ে অনেক বেশি ভালো হচ্ছে আজকের এই উপায়টা। করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তবে হ্যাঁ, প্রত্যেক দিন তো এগুলো মাখা সম্ভব না, তাই সপ্তাহে 2 দিন অথবা 1 দিন করে এই ঘরোয়া সাবান তৈরি করে সারা গা হাত পা মুখ পরিষ্কার করে নিতে পারো। বেশি তৈরি হয়ে গেলে ফ্রিজে রেখে দিতে পারো, পরের দিন আবার ব্যবহার করতে পারো, এরকম ভাবে তৈরি করে নেবে। আর যেমন কি বললাম, বাচ্চা থেকে বড়, ছেলে থেকে মেয়ে এবং অল্প বয়সে থেকে বেশি বয়সে প্রত্যেকে এটা লাগিয়ে কিন্তু স্নান করতে পারে, মুখ থেকে নিয়ে পা পর্যন্ত সারা গায়ের রং পরিষ্কার করতে পারে। চলো দেখি। বন্ধুরা, এটার জন্য আমাদের সবার প্রথমে লাগবে শশা। শশার যেদিকের অংশটা আমরা ফেলে দিই, দেখো এই যে বোটার দিকটা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি, কারণ এই দিকটা একটু তেতো ভাব থাকে, তো সেই দিকটাই আমাদের কেটে নিতে হবে এইভাবে। তো শশা যখনই খাবে তখনই তোমরা শশার এই উপায়টা করে নিজেদের সারা গা হাত পা মুখের রং পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো, দুই দিকটাই আমি কেটে বাদ দিয়ে দিলাম, সাধারণত আমরা এটা ফেলে দিই, তাই এটা নিয়ে নিলাম। তোমরা চাইলে শশার খোসাটাও ছাড়িয়ে নিয়ে সেই খোসাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবে। তো আমাদের এইভাবে শশাটি টুকরো করে নিতে হবে। শশার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এছাড়াও শশার মধ্যে একটা ব্লিচিং প্রপার্টি থাকে, যেটা আমাদের ত্বককে ফর্সা করতে, দাগ ছোপ দূর করে দিতে এবং ত্বককে নরম রাখতেও সাহায্য করে। এরপর আমাদের লাগবে একটি ছোট আলু। আলুটাও খোসা ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমাদের। তো এই শশা আর আলু এরকমভাবে টুকরো করে কেটে নেওয়ার পর, এবার এতে আমি হাফ গ্লাসের চেয়েও একটু কম আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এটাকে কাঁচা দুধ দিয়ে তৈরি করবে, এত সুন্দর গা নরম আর পরিষ্কার করে দেবে, এত সফট করে দেবে যে তোমরা আর সাবান লাগাবে না, মনে হবে আমি এটা দিয়েই রোজ স্নান করি, এতই ভালো স্কিন করে দেবে তোমাদের। এবার এইটা হাফ গ্লাসের চেয়েও একটু কম কাঁচা দুধ নিয়ে এটাকে এইভাবে বেটে নিতে হবে। এবার দেখো এটা কত সুন্দর বেটে নিয়েছে এইভাবে। এটা এইভাবে বেটে নেওয়ার পর এবার আমাদের এটা ছেঁকে নিতে হবে।
তো এটি ভালো করে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্টটা থেকে যাবে সেটা ফেলেই দিতে হবে, কারণ তার মধ্যে আর কিছুই নেই, কারণ সম্পূর্ণটাই আমরা ছেঁকে নিয়েছি এখানে। আলুর রস, শশার রস আর কাঁচা দুধ, দারুণ রিমেডি হচ্ছে, অপূর্ব রিমেডি। এইবার এর মধ্যে আমি 2 চামচ দেব এখানে চালের গুঁড়ো, কারণ এটি সারা গা হাত পা মুখে যখন লাগাবে তো বেশ অনেকটা পরিমাণ তৈরি করে নেবে। তো 2 চামচ চাল গুঁড়ো দেবে এখানে, আর দেবে 2 চামচ এখানে বেসন। তো এইভাবে তৈরি করে নিলে তোমরা মুখ থেকে হাতে পায়ে এবং সারা গায়ে এটি মেখে স্নান করে নিতে পারবে। এটা একজনের জন্য পর্যাপ্ত। এইবার এটাকে ভালো করে গুলে নিতে হবে। দেখো গোলাটা ঠিক এই রকম হবে, না বেশি পাতলা হবে আবার না বেশি ঘন হবে, ঠিক এইভাবে করবে। ছোট গ্লাসের হাফ গ্লাস আমি দুধ নিয়েছি এখানে, দিয়ে এইভাবে তৈরি করে নিয়েছি। এর মধ্যে একটি ছোট আলু আর শশার 2 দিকের অংশটা আমি দিয়ে দিয়েছিলাম। এইবার আমাদের দিতে হবে এখানে একটুখানি বেকিং সোডা। বন্ধুরা সাবান, ফেস ওয়াশ, শ্যাম্পু সব কিছুতে কিন্তু বেকিং সোডা ছাড় থাকে। বেকিং সোডা ছাড়া এগুলি সম্ভব হয় না, পসিবল হয় না। বেকিং সোডা এখানে আমরা 1/2 ছোট চামচ দেবো। বেকিং সোডা আমাদের ত্বকের নোংরা ময়লাগুলোকে ভালো করে তুলে পরিষ্কার করে দেয়, খুব সুন্দরভাবে পরিষ্কার করে। এবং বেকিং সোডা তো আমরা প্রত্যেক দিনই সাবানের মধ্যে যেটা থাকে সেটাই আমরা সারা গায়ে মাখছি, মুখে মাখি সবসময়। তো তাই বেকিং সোডা স্কিনের জন্য ভালোই হয়, খারাপ হয় না, স্কিনকে হেলদি করতে, স্কিনকে গ্লো আনতে হেল্প করে। তো 1/2 ছোট চামচ বেকিং সোডা দেওয়ার পরে 1/2 লেবুর রস এখানে দেবে। 1/2 লেবুর রস দেওয়ার পর এটি মেশাবে, দেখবে ঠিক সাবানের মতন ফেনা তৈরি হয়ে আসছে। তো এইটি তৈরি হয়ে গেল আমাদের একদম ন্যাচারাল সাবান। এই সাবানটা দিয়ে স্নান করলে আমাদের ত্বকের রং অনেক বেশি পরিষ্কার হবে, অনেক ফর্সা হবে, উজ্জ্বল হবে, অথচ স্কিন একটুও ড্রাই হবে না। সাবান মাখলে সাধারণত আমাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তাতে ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায়, কুচকে যায়, ত্বকে রিঙ্কলস পড়ে যায় আর খসখসে ভাব আসে, কালচে ভাব চলে আসে। কিন্তু এটি তোমাদের ত্বককে দিনে দিনে ফর্সা করবে, উজ্জ্বল ঝকঝকে করবে, আর যেটা হচ্ছে ত্বককে বেশ নরম রাখবে, একদম বেবি সফট ত্বক হয়ে যাবে। তো দেখো আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি এরকম তোমরা কি করবে, সারা গায়ে এটা লাগিয়ে নেবে। সারা গায়ে লাগাতে হলে আরও বেশি পরিমাণও এটা তৈরি করে নিতে পারো। সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে সাবান নামেকে এইটা দিয়ে স্নান করবে, এইটা সারা গায়ে মুখে এইভাবে লাগিয়ে রাখবে। দেখো আমি মুখেও এটা মেখে নিচ্ছি। এটা মাখার পরে অন্তত 3 থেকে 4 মিনিট মেখেই রেখে দেবে। 3-4 মিনিট এটা মুখে অথবা সারা গা হাত পায়ে মেখে রাখলে এটা অনেক বেশি পরিষ্কার করবে, তোমাদের কালচে ভাবটা মুখ থেকে তুলে দেবে, নোংরা ময়লাগুলো ফুলে পেঁপে উঠবে, তাতে আরও তাড়াতাড়ি আরও সুন্দরভাবে পরিষ্কার হবে। দেখো আমি 3-4 মিনিট রাখার পরে এবার একটু হালকা হাতে এটাকে রাব করে নিচ্ছি। এইবার আমি তোমাদের মুছে দেখাচ্ছি, দেখো কি সুন্দর পরিষ্কার করে। এটি একটা সাবান এই পরিষ্কার করবে না, যতটি ভালো এই রিমেডিটি পরিষ্কার করবে। তো এইভাবে সপ্তাহে 2 দিন করে, রোজ করার প্রয়োজন নাই, সপ্তাহে 2 দিন করেই মাত্র তোমরা এই রিমেডিটা দিয়ে স্নান করে দেখবে, এত সুন্দর তোমাদের ত্বক হয়ে যাবে যে তোমরা আর সাবান মাখতে চাইবেই না কখনোই। তো ব্যাস এইভাবে তোমাদের স্নান করে নিতে হবে। স্নান করে নেওয়ার পর তারপর তোমরা ভালো কোনো হালকা ময়েশ্চারাইজার, হালকা কোনো একটুখানি বডি লোশন লাগিয়ে নিতে পারো যদি প্রয়োজন হয়, যদি মনে হয়। কিন্তু আমি জানি এইটা দিয়ে স্নান করার পর এতই সফট থাকবে কিছুই আর লাগাবার প্রয়োজন হবে না। তাহলে এটা ট্রাই করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপস নিয়ে। ততক্ষণের জন্য।